আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওতে আজ আলোচনা করব, দাঁত যতই আঁকা বাঁকা উঁচু নিচু বা ফাঁকা হোক না কেন সে দাঁতের জন্য চিকিৎসা পদ্ধতি রয়েছে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে দাঁতের ছবি দিয়ে থাকেন এবং এমনভাবে বলে থাকেন যে ভাই এই দাঁতের কি কোনো ট্রিটমেন্ট আছে আসলে তাদের দাঁতগুলো একটু অধিক আঁকা বাঁকাই হয়ে থাকে আর তার জন্য হয়তো তারা কনফিউশনে থাকেন যে আসলে এমন দাঁতের কোনো ধরনের ট্রিটমেন্ট আছে কি না অতিরিক্ত আঁকা বাঁকা হওয়ার কারণে বা অতিরিক্ত ফাঁকা হওয়ার কারণেই অনেকে মনে করে থাকেন হয়তো দাঁতে ট্রিটমেন্ট করানো সম্ভব নয় কিন্তু ভিওয়ার্স দাঁতের ট্রিটমেন্ট রয়েছে এ ধরনের অধিক আঁকা বাঁকা এবং অধিক ফাঁকা উঁচু নিচু দাঁতের ট্রিটমেন্ট রয়েছে আর যে ট্রিটমেন্ট রয়েছে তা হলো অর্থোডন্টিক চিকিৎসা যার মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের স্থায়ীভাবে চিকিৎসা করা হয় আর এই অর্থনৈতিক ট্রিটমেন্টের সব থেকে যে ব্রেসেস ট্রিটমেন্টটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি মূলত কার্যকরী ট্রিটমেন্ট যেটি বলা যায় যে অব্যর্থ চিকিৎসা ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আপনি উঁচু দাঁত নিচু করাতে পারবেন ফাঁকা দাঁতের সমস্যা সমাধান করাতে পারবেন এবং আঁকা বাঁকা দাঁতের সমস্যাও কিন্তু সমাধান করাতে পারবেন এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে তবে এটি বেশ ব্যয়বহুল চিকিৎসা এবং অনেক দিন পর্যন্ত সময় লাগে কারো দাঁতের পজিশনের উপর নির্ভর করে কতদিন সময় লাগবে তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে এই ব্রেসেস ট্রিটমেন্টে তবে সাধারণত আমরা যে পেশেন্টগুলা পেয়ে থাকি তাদের যে ধরনের আঁকা পাকা দাঁত থাকে কারো সাত মাস কারো আট মাস কারো বা এক থেকে দেড় বছর এই সময়ের মধ্যেই বেশিরভাগ পেয়ে থাকি যে এরকম সময় লাগে আর তাদের সমস্যাটাও যাদের সমস্যাটা একটু ক্রিটিক্যাল বেশি অনেক বেশি আঁকা বাঁকা দাঁত তাদের ক্ষেত্রে দুই বছরের বেশিও সময় লেগে যায় আর যত বেশি সময় লাগে তত ট্রিটমেন্ট ব্যয়ও কিন্তু বাড়তে থাকে তো মোটামুটি এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের আপনি স্থায়ী সমস্যার স্থায়ীভাবে সমস্যার সমাধান করাতে পারবেন ব্রেসেস ট্রিটমেন্ট করে অর্থনৈতিক ট্রিটমেন্টের মাধ্যমে তো অর্থনৈতিক ট্রিটমেন্টের বিভিন্ন পর্যায় আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রিটেইনার দিয়ে দিয়ে অর্থনৈতিক ট্রিটমেন্ট পরিচালনা করা হয় তো মোটামুটি অর্থনৈতিক ট্রিটমেন্টটি যখন শেষ হয়ে যাবে তখন আপনার যে লুকটা আপনি চাচ্ছেন দাঁতের সেটি আপনি পেয়ে যাবেন তো অর্থনৈতিক ট্রিটমেন্টটি মূলত আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের স্থায়ীভাবে চিকিৎসা করানোর জন্য আর এই ট্রিটমেন্টের মাধ্যমে যে কোনো ধরনের উঁচু নিচু দাঁত সমান করা যায় যদিও সেটি সময়ের ব্যাপার কারও দেখা যায় যে ছ মাসের মধ্যে হয়ে যায় কারো আবার দুই বছরেরও বেশি সময় লাগে তবে অর্থনৈতিক ট্রিটমেন্টটি যেমন সময়ের ব্যাপার তেমনি ব্যয়বহুল তেমনি পেশেন্টকেও অতিরিক্ত ধৈর্যের পরীক্ষা দিতে হয় এই অর্থোডন্টিক ট্রিটমেন্ট নিতে গেলে তো ভিওয়ার্স মূলত যারা জানতে চেয়েছেন যে অতিরিক্ত আঁকা বাঁকা দাঁতের ট্রিটমেন্ট রয়েছে কিনা না তাদের উদ্দেশ্যেই বলছি যে হ্যাঁ তাদেরও ট্রিটমেন্ট রয়েছে তবে অধিক বেশি আঁকা বাঁকা দাঁত হলে সময়টা অনেক বেশি লাগে তো ভিওর্স আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম